হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম শিবন আহমেদ অনলাইন এটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তার সকল সকলে ভালো আছেন আজকে আমি নতুন একটি ট্রিটুয়াল আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকে যে টিউটুয়ালি বিষয় সেটা আপনারা আমার টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সরাসরি বিদ্যুৎ দিয়ে ক্যাপাসিটর টেস্ট করতে পারেন অর্থাৎ একটি ক্যাপাসিটর ভালো নাকি খারাপ সেটা কিভাবে আপনারা সরাসরি বিদ্যুৎ দিয়ে টেস্ট করতে পারেন সেটাই আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব সহজ একটি পদ্ধতি তো এই পদ্ধতিটি আমি এখন আপনাদের করে দেখাবো তো করে দেখার আগে ছোট্ট একটি কথা বলে নেই সেটা হচ্ছে যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমার নেক্সট আপডেট ভিডিওগুলো পেতে চাইলে আপনারা বেল আইকনটিও চালু করে রাখতে পারেন কারণ বেল আইকনটি চালু থাকলে আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে তো এখন আমি শুরু করতেছি আমার টিউটোরিয়ালটি ভিও আর্স আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন এখানে আপনাদের দেখতে পাচ্ছেন আমার হাতে যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন এটি একটি কম্বাইন্ড ক্যাপাসিটর একটি রান ক্যাপাসিটর এটাকে কম্বাইন ক্যাপাসিটর বলে আর এখানে নীল কালারের যে ক্যাপাসিটিটি দেখতে পাচ্ছেন এটা একটি স্টার্ট ক্যাপাসিটর তো আমি প্রথমে এই কম্বাইন ক্যাপাসিটি টেস্ট করব যে এই ক্যাপাসিটি ভালো নাকি খারাপ সেটা আমি কিভাবে টেস্ট করব এর আগে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছি অ্যাবোমিটার দ্বারা আপনারা কিভাবে সহজে এটাকে টেস্ট করতে পারেন আজকে আমি শেখাবো মিটারের প্রয়োজন নেই শুধুমাত্র আপনারা বিদ্যুৎ থাকলেই অর্থাৎ পাওয়ার সাপ্লাই থাকলেই আপনারা নিজেরাই এটা টেস্ট করতে পারবেন এটা টেস্ট করার জন্য আমরা বিয়ার্স আপনাদের একটু ইনফরমেশন দিয়ে নেই এখানে দেখুন তিনটি যে পোর্ট রয়েছে তিনটি পোর্টেরই আলাদা আলাদা এখানে এই পোর্টটি দেখুন এখানে লেখা দেখতে পাচ্ছেন এফ এ এন অর্থাৎ এই পোর্টটি হচ্ছে ফ্যানের জন্য ব্যবহৃত হয় এরপর বিয়ার্স এই পুটটি আপনারা যদি লক্ষ্য করুন এখানে ছোটো করে লেখা রয়েছে এইচ এম অর্থাৎ এটা হচ্ছে হার্ম আর এই পুটটি আপনারা যদি এখানে লক্ষ্য করুন একটি অক্ষর সি লেখা রয়েছে অর্থাৎ এটা হচ্ছে কমন এখন আমরা এটা বিদ্যুৎ দিয়ে টেস্ট করতে গেলে আমরা এই হার্ম এবং কি এই কমন পয়েন্ট হার্ম এবং কমন পয়েন্টে আমরা বিদ্যুৎ দিয়ে শর্ট দেবো শর্ট দেওয়ার পর আমরা কোনো মেটাল দিয়ে এই দুটিকে আবার শর্ট দেবো তো চলুন সেটা আমি করলেই আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে এই কীভাবে করা যায় তো এটা করার জন্য আমি আগে বলেছি আমার বিদ্যুতের প্রয়োজন সুতরাং এখানে আমি পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটি বোর্ড ব্যবহার করব। এটা আমার বোর্ড জাস্ট এখানে আমরা এটা সুইচ অন করে দিলেই এটা আমাদের পাওয়ার আসবে এটা আলোটা আপনারা হালকা জ্বলতেছে তবে এখানে পাওয়ার সাপ্লাই রয়েছে তো এখান থেকে আমি পাওয়ারটি নেব এখান থেকে পাওয়ার নিয়ে নেওয়ার পর আমি আমার হার্ম এবং ফ্যান অপশনে আমি শর্ট দেবো এটা শর্ট দেওয়ার জন্য একটা আমি টুপিন প্লাগালা প্লাগ ব্যবহার করব বিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটি টুফিন প্লাগ এই টুপিন প্লাগের এই যে দুইটি মাথা আমি এখানে ক্লিপ লাগিয়ে খোলা রেখেছি জাস্ট এটা আমার হাতে থাকবে এভাবে আমার ক্যাপাসিটিটা থাকবে এখানে এই টুপিন প্লাগটি আমি জাস্ট লাগিয়ে দেব। আমার এই বোর্ডের মধ্যে বোর্ডে লাগানোর পর এখানে কিন্তু আমার এখন পাওয়ার চলে আসছে টু পিন প্লা থেকে এই পাওয়ার দুটি আমরা হার্ম এবং ফ্যান অপশানে শর্ট দেবো সরি হার্ম এবং কমন পয়েন্টে আমরা শর্ট দেব এই হচ্ছে আমাদের হার্ম এটা হচ্ছে আমাদের কমন তো এই দুটি পয়েন্ট আমি এখন এটা দিয়ে শর্ট দেই আপনারা লক্ষ্য করুন এই প্রান্তে আপনারা একটু শব্দ শুনতে পাবেন স্পার্কের দেখতে পাচ্ছেন যে স্পার্কের শব্দ স্পার্কের শব্দ পেয়েছেন তো এখন ভিউয়ার্স দেখুন এই ক্যাপাসিটি ভালো কি সেটা দেখানোর জন্য এখানে আমি এই স্টারি স্ক্রু ড্রাইভারটি ব্যবহার করব এই কমন এবং কি হার্ম পয়েন্টে আমি এই স্টার স্ক্রু ড্রাইভারটি দিয়ে শর্ট করে দেবো শর্ট করার পর যদি জোরে আওয়াজ করে শব্দ হয় তাহলে আমরা বুঝবো আমাদের এই ক্যাপাসিটি ভালো আর যদি আওয়াজ না হয় তাহলে আমরা বুঝবো আমাদের এই ক্যাপাসিটি খারাপ তো দেখুন এখানে আমি শর্ট দিই দেওয়ার লক্ষ্য করুন দেখুন এটা হালকা আওয়াজ হয়েছে আবার দিচ্ছি লক্ষ্য করবেন বিহারস আমি এটা শর্ট দিচ্ছি দেখুন শর্দার সঙ্গে সঙ্গে জুড়ে করে আওয়াজ হচ্ছে আবারও আমি আপনাদেরকে দেখাবো দেখুন বিহারস আমি আবারও শর্ট দিয়ে দিচ্ছি আপনাদের ভালো করে বোঝানোর জন্য তো এখন আমরা এই স্টার স্ক্রু ড্রাইভারটি দিয়ে এই দুটি পয়েন্ট শর্ট দেবো দেখুন চুরে করে আওয়াজ হচ্ছে তার মানে কি আমাদের এই ক্যাপাসিটি ভালো এটা বোঝার জন্য আমি আবারও হার্ম এবং কি কমন পয়েন্টে এখানে কিন্তু এই ক্যাবল দুটিতে কিন্তু পাওয়ার সাপ্লাই রয়েছে এই দুটি পাওয়ার সাপ্লাই সরাসরি আমরা হার্ম এবং কম স্পার্ক করে নেই স্পার্ক করে নিলাম এখন আমরা একটি স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে এই দুটিকে আমরা শর্ট করলেই জোরে আওয়াজ হবে দেখুন আওয়াজ হয়ে তার মানে কি এটা হচ্ছে ভালো একটি ক্যাপাসিটি ডর কারণ এখানে পাওয়ার সাপ্লাই দেওয়ার পর এখানে হালকা একটা কিছু পরিমাণ চার্জ এই ক্যাপাসিটি ধরে রাখতে পারতেছে এই ধরে রাখাটাই পরে যদি আমরা যে কোনো একটি মেটাল জাতীয় কোনো কিছু দিয়ে দুইটি পয়েন্ট এক করে দেই শর্ট করে দেই তাহলেই স্পার্ক করবে এটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্যাপাসিটি ভালো আর যদি এরকমই স্পার্ক না করে শব্দ করে তাহলে আপনাকে বুঝতে হবে যে ক্যাপাসিটি খারাপ তো আমি একটি স্টার্ট ক্যাপাসিটরও দেখাই আপনাদের এ হচ্ছে স্টার্ট ক্যাপাসিটর এই ক্যাপাসিটরই এখানে দুইটি পয়েন্ট রয়েছে এই দুইটি পয়েন্টে সরাসরি আমরা আবারও সেই পাওয়ার দিয়ে শর্ট দেবো তারপর আমরা এভাবে শর্ট করে দেবো দেখব এটা আমাদের শব্দ করে স্পার্ক হয় কিনা যদি হয় তাহলে ক্যাপাসিটি ভালো আর না হলে ক্যাপাসিটিরটি খারাপ বিয়ার্স এই হচ্ছে আমার সেই টুভিন প্লাগ থেকে আসা পাওয়ার সাপ্লাই আমি দুই পয়েন্টে শর্ট দিয়ে নেই দেখুন দুই পয়েন্টে শর্ট দিয়ে দিয়েছি এরপর আমি আমার এই স্কু ড্রাইভারটি দ্বারা এই দুটি পয়েন্ট শর্ট দেবো যদি জুড়ে আওয়াজ হয় তাহলে বুঝবো ক্যাপাসিটি ভালো দেখুন এটা কিন্তু শব্দ হয়েছে কারণ স্টার্ট ক্যাপাসিটি আওয়াজটা কিন্তু একটু কম হবে আমি আবারও আপনাদেরকে দিয়ে দেখাই লক্ষ্য করুন বিওয়ার্স এই দুইটি আমি আবার এই দিয়ে শট দিব আপনারা দেখবেন এই আওয়াজটা একটু কম হবে অবশ্য দেখুন এখন আওয়াজ দেখাচ্ছে না আমি আবার দেই দেখুন শব্দ করে আওয়াজ হলো এইরকমভাবে আপনারা সহজেই টেস্ট করে নিতে পারেন পাওয়ার সাপ্লাই দিয়ে সরাসরি আপনার ক্যাপাসিটরটি ভালো নাকি খারাপ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা বিদ্যুৎ দিয়ে পাওয়ার সাপ্লাই দিয়ে অর্থাৎ সরাসরি আপনারা একটি ক্যাপাসিটর টেস্ট করে নিতে পারেন সেটা ভালো নাকি খারাপ এরপরও যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে বা কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো এই বলে আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ